আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওতে দাঁত তোলা ফাঁকা স্থানে কৃত্রিম দাঁত লাগানোর তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকেই দাঁত ফেলে দিয়ে থাকেন মাড়ি থেকে, যেমনটি দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি দাঁত ফেলে দেওয়া হয়েছে আর একটি দাঁত ফেলে দেওয়ার কারণে এমনটি ফাঁকা হয়ে যায়। আর এই ফাঁকাটা স্থায়ী এবং অস্থায়ী দুভাবেই বন্ধ করা যায়, অর্থাৎ এখানে স্থায়ী দাঁত বসানো যায় এবং অস্থায়ীভাবেও দাঁত বসানো যায়। তো ভিউয়ার্স, এ ব্যাপারেই বিস্তারিত আলোচনা আপনারা দেখতে চলেছেন। তো ভিউয়ার্স, প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সবথেকে কম খরচে যে সিস্টেমটা রয়েছে, যেটিকে আমরা ডেন্টার বলি মেডিকেল ভাষায় এবং যেটিকে আমরা বাংলাতে সাধারণত দাঁত বাঁধানো বলে থাকি, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটিকেই ডেন্টার বলা হয়ে থাকে বা পার্শিয়াল ডেন্টার। এটি একটি বা দুটি দাঁত যদি মাড়িতে না থাকে সেক্ষেত্রে একটি প্লেটের উপর দাঁত সেট করে সেখানে পরিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে দাঁত বাঁধানো। এটি স্বল্প, খুবই কম খরচে এটি করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ডেন্টারের সিস্টেম। এটি আপনি যখন খুশি খুলতে পারবেন, যখন খুশি এটি আপনি ব্যবহার করতে পারবেন। কখনো কখনো এই দাঁত খুলে পরিষ্কার করার প্রয়োজন হতে পারে। এটি যখন এখানে দাঁত তোলা ফাঁকা থাকবে তখন সেখানে এরকম একটি প্লেট দ্বারা পাশের দাঁতের সঙ্গে এটি লেগে থাকে আর তার জন্য এটিকে পার্শিয়াল ডেন্টার বলা হয়। এটি খুবই স্বল্প মূল্যে করা হয়ে থাকে। যদি একের অধিক দাঁত হয়ে থাকে, দাঁত না থাকে, তাহলেও ডেন্টার করা যেতে পারে। তবে ডেন্টার করতে গেলে শেষ প্রান্তে দাঁত থাকতে হয়। তো ভিউয়ার্স, এমন পজিশনে আপনার কয়েকটি ট্রিটমেন্ট রয়েছে। আপনি চাইলে ডেন্টার করতে পারেন, চাইলে ব্রিজ করতে পারেন, চাইলে ইমপ্লান্ট করতে পারেন। তো আমি সব ব্যাপারেই আলোচনা করব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে সবথেকে কম খরচে ডেন্টালের ভিতরে দাঁত লাগানোর জন্য এটি সবথেকে কম খরচে হয়ে থাকে। এটি যদি মাড়ির ভিতরে, অর্থাৎ এটি তো সামনের দাঁত দেখতে পাচ্ছেন, যদি মাড়ির ভিতরে এ ধরনের সমস্যা থাকে, কোনো দাঁত তুলে ফেলা হয় সেখানে দাঁত তোলা ফাঁকাটাই সেম প্রসেসে পূরণ করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি দাঁত এখানে করা হয়েছে। এটি হচ্ছে ন্যাচারাল দেখতে একটি ডেন্টার প্লেট, যে ডেন্টারের মাধ্যমে আপনার যে দাঁতটি ফেলে দেওয়া হয়েছে সে দাঁতে সেখানে দাঁত পুনরুস্থাপন করা যায়। অর্থাৎ এখানে দুইটি দাঁত দেখতে পাচ্ছেন যে দুইটি দাঁতের জন্য এই ডেন্টারটি করা হয়েছে। এটি যখন খুশি আপনি খুলতে পারবেন, যখন খুশি পড়তে পারবেন। যদি মাড়ির দিকে এমনটি হয় যে দুইটা অথবা তিনটা দাঁত বা একটি দাঁত আপনি ফেলে দিতে হয়েছে আর সেই ফাঁকাটা বন্ধ করার জন্য এ ধরনের ডেন্টার বা অস্থায়ী দাঁত আপনি খুবই স্বল্প খরচে আপনি সেখানে করিয়ে নিতে পারেন। এই ডেন্টার দাঁত দ্বারা স্বাভাবিক যে খাদ্য খাবারগুলো আমরা চিবিয়ে খাই সেগুলো খুব ভালোভাবেই কিন্তু চিবিয়ে খাওয়া যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি একটি দাঁত ফেলে দেওয়া হয় তার আশেপাশের দাঁত দুর্বল হয়ে পড়ে খুবই তাড়াতাড়ি। যদি আপনি ফেলে দেওয়া দাঁত, যেখান থেকে দাঁত ফেলে দেওয়া হয়েছে সেই ফাঁকাটা যদি আপনি ডেন্টার দ্বারা আপনি যদি পূরণ করে নেন, তাহলে পাশে যে দাঁতগুলো থাকে সেগুলা মজবুত থাকে, শক্ত থাকে, সেগুলা খুব তাড়াতাড়ি কোনো সমস্যা হতে দেখা যায় না। আর তার জন্যই ডেন্টার অথবা অন্য কোনো ট্রিটমেন্ট করিয়ে নেওয়া উচিত। ভিউয়ার্স, এখন যে ট্রিটমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ডেন্টাল ব্রিজ। অর্থাৎ এখানে এ থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর এখানে যদি আপনি কোনো প্লেট ছাড়া, অর্থাৎ ডেন্টারে কিন্তু প্লেট থাকে কিন্তু আপনি যদি ব্রিজ করান তাহলে কোনো প্লেট থাকবে না। ডেন্টারটা আপনি খুলতে পারবেন, যখন খুশি তখনই খুলতে পারবেন, কিন্তু এই ব্রিজের ট্রিটমেন্ট করালে, ব্রিজটা যদি আপনি দাঁতে করান তাহলে আপনি এটি কখনোই নিজে নিজে কখনোই খুলতে পারবেন না। এখান থেকে দাঁতটি ফেলে দেওয়ার কারণে পাশে যে দুটি দাঁত থাকে সেই দুটি দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট করে মোট তিনটি ক্যাপ করা হয়, যেমনটি এখানে দেখছেন যে এটি ব্রিজটা করার পরের ছবি এখানে দেখা যাচ্ছে। তো এমন দাঁতের যদি আপনি স্থায়ী ট্রিটমেন্ট চান, যে কোনো প্লেট ছাড়াই যদি করতে চান, তাহলে আপনাকে ব্রিজের ট্রিটমেন্ট করতে হবে। ব্রিজের ট্রিটমেন্টটি করার সময় ধরুন এখানে একটি দাঁত এখান থেকে ফেলে দেওয়া হয়েছে, তো এর জন্য পাশে যে দুটি দাঁত থাকে সেই দুটি দাঁত কেটে একটু ছোট করে নিয়ে তারপরে সেখানে যখন ব্রিজটা তৈরি করা হয়, তিন ইউনিটের একটি ব্রিজ এখানে তৈরি করা হয়েছে, তো এই ব্রিজটি যখন পরিয়ে দেওয়া হবে তখন সেম আগের মতো দাঁত যেমনটি ছিল ঠিক তেমনই দেখা যাবে। এবং এই ব্রিজের কার্যক্ষমতা বা ব্রিজটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মনেই হবে না যে আপনার কৃত্রিম দাঁত লাগানো আছে। এই ব্রিজটি আপনি সেম আগে আপনার অরিজিনাল দাঁত দিয়ে যেমন খাবারগুলো চিবিয়ে খেতে পারতেন, এই ব্রিজ করার পরেও আপনি তেমনটি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন।
এখানেও দেখুন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখান থেকেও একটি দাঁত তুলে ফেলা হয়েছে। আর তার জন্য এখানে দাঁত বসানোর জন্য পাশে যে দুটি দাঁত রয়েছে, সেই দুটি দাঁত কখনো কখনো দাঁতের অবস্থার উপর নির্ভর করে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তারপরে এভাবে কাটিং করে একটু ছোট করে নিয়ে সেখানে ক্যাপ করিয়ে দিলে, 3 ইউনিটের ক্যাপ করিয়ে দিলে তারপরে সেখানে দেখতে সেম আগের মতো হয়ে যায়। যদি একের অধিক বা 2টা বা 3টা দাঁতও ফেলে দেওয়া হয় সেক্ষেত্রেও এ ধরনের ব্রিজ করা যায়, চাইলে ডেন্চার বা দাঁতও বাঁধিয়ে নিতে পারেন। তো ব্রিজ করার সুবিধা হচ্ছে এখানে কোনো প্লেট থাকবে না, কোনো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এটি হচ্ছে ব্রিজ করার সুবিধা। এখানে দেখুন 3 ইউনিটের ব্রিজ করা হচ্ছে, এখান থেকে একটি দাঁত ফেলে দেওয়ার কারণেই এখানে পাশে যে দুটি দাঁত ছিল সেই দুইটি দাঁত কিন্তু কিছুটা কেটে ছোট করে নিয়ে সেখানে 3 ইউনিটের একটি ব্রিজ পড়ানো হচ্ছে। এখন যে পজিশনটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পেস্টিং দ্বারা এখন এখানে পরিয়ে দিলেই আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। এই ব্রিজের সুবিধা হচ্ছে এতে কোনো প্লেট থাকে না ডেঞ্চারের মতো। এখন আসুন তৃতীয় যে ধাপটি রয়েছে, অর্থাৎ যেটিকে আমরা ইমপ্লান্ট বলি বা দাঁত প্রতিস্থাপন বলে থাকি, এটি হচ্ছে সবথেকে ব্যয়বহুল ট্রিটমেন্ট ডেন্টালের ভিতরে। অর্থাৎ দাঁত সম্বন্ধীয় যতগুলো ট্রিটমেন্ট আছে ততগুলো সবকয়টার মধ্যে এই ইমপ্লান্টটাই হলো সবথেকে ব্যয়বহুল ট্রিটমেন্ট। ইমপ্লান্টটা হচ্ছে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমপ্লান্ট। আপনার যদি একটি দাঁত ফেলে দেওয়া হয় বা দুটি দাঁত ফেলে দেওয়া হয় তাহলে ইমপ্লান্ট আপনি করাতে পারেন, আর ইমপ্লান্টটা বেশ অনেকটাই ব্যয়বহুল ট্রিটমেন্ট। তো ভিউয়ার্স, যদি একটি দাঁত ফেলে দেওয়া হয়, সেখানে যে ফাঁকাটি থাকে সেটি ইমপ্লান্ট দ্বারা যদি আপনি পূরণ করতে চান তাহলে আপনার আশেপাশের যে দাঁতগুলো থাকবে সেগুলাই কোনো রকম ট্রিটমেন্টের প্রয়োজন নাই, শুধুমাত্র যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানে একটি ইমপ্লান্ট বসিয়ে তার উপরে ক্যাপ বা ক্রাউন করেই সেখানে ফাঁকাটা পূরণ করা যায়। এটি হচ্ছে ইমপ্লান্ট ট্রিটমেন্ট। এখানে দেখছেন যে একটা স্ক্রুর মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে ইমপ্লান্ট, যেটি মুখের ভিতরে চোয়ালের ভিতরে যে হাড় থাকে, যে বোনসগুলো রয়েছে, সেই হাড়ের ভিতর থেকে বিশেষ পদ্ধতিতে স্ক্রুর মাধ্যমে সেখানে হাড় সেট করা, সরি, বিশেষ পদ্ধতিতে সেখানে মাড়ির ভিতরে যে হাড় রয়েছে সেই হাড়ের ভিতরে স্ক্রুটা সেট করা হয় এবং পরবর্তীতে ঠিক এভাবেই সেই স্ক্রুর উপরে এটি একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে ইমপ্লান্ট ট্রিটমেন্ট। এটি আপনি নিজে নিজে কখনো খুলতে পারবেন না। আর এটি করার সুবিধা হচ্ছে এটিতে আপনার পাশের যে দাঁতগুলো থাকবে সেই দাঁতগুলো কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হবে না, কোনো কাটাকাটি করতে হবে না, দাঁত কেটে ছোটো করতে হবে না। ব্রিজ করলে যেমন পাশের দাঁতগুলো কাটতে হয়, কিছুটা ছোট করতে হয়, ডেঞ্চার করলে যেমন একটা প্লেট থাকে, অনেক বড় একটা প্লেট গালের মধ্যে রাখতে হয়, তেমন কোনো কিছুই এই ইমপ্লান্টে হবে না। শুধুমাত্র যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে, অর্থাৎ আপনার মাড়ির যে প্রান্ত থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানে আপনার শুধুমাত্র এ ধরনের ইমপ্লান্ট প্রতিস্থাপন করে সেখানে যদি আপনি ক্যাপ করে নেন তাহলে সেম আগে যেমনটি দাঁত ছিল তেমনটি হয়ে যাবে এবং ইমপ্লান্ট করা দাঁত দিয়ে আপনি হাড় মাংস যেভাবে যা আপনি চিবিয়ে খেতে চান সেভাবে আপনি খেতে পারবেন। এখানে দেখুন যে একটি দাঁত ইমপ্লান্ট করা হয়েছে এখানে, এবং ইমপ্লান্ট করা দাঁতের উপরে যখন এভাবে ক্যাপটা সেটিং করে দেওয়া হয়েছে তখন এটি সেম আগের মতোই দেখতে হয়েছে এবং এই ইমপ্লান্ট করা দাঁত সহজে নষ্ট হয় না, ভেঙে যায় না। তো ভিউয়ার্স, এই ছিল দাঁত লাগানোর 3টি পদ্ধতি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।